সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস 10 এর চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের এক্সারসাইজ 1.1.2 এর 1 2 এবং 3 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এক্সারসাইজ 1.2 এখানে 1 নম্বরের প্রশ্নটা দেওয়া আছে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো আমরা পূর্ববর্তী ক্লাসে উৎপাদকের বিশ্লেষণ করেছি আর 1 নম্বরের অঙ্কগুলিও ঠিক সেরকমই তাহলে 1 নাম্বারটা লিখব 140 দেওয়া আছে তাহলে 140 কে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা সবচেয়ে ছোট সংখ্যা 2 দিয়ে দিব তাহলে 2 দিলে 2 দিয়ে ভাগ করলে হবে 70 আবার 2 দিয়ে দিব 35 এখন 2 দিয়ে যাবে না দেখতে হবে 3 দিয়ে যায় কিনা তাহলে এটা 3 দিয়েও যাবে না 4 দিয়েও যাবে না 5 দিয়ে দিব তাহলে আসবে 7 এখন আর যায় না কোনো কিছু দিয়ে 7 কে 7 দিয়েই যায় 1 তাহলে এখানে লিখব 140 ইজ ইকুয়াল টু সবগুলা গুণ করব 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 7 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার ইনটু 5 ইনটু 7 আমাদের প্রশ্নে দেওয়া আছে গুণফলে প্রকাশ করো তাহলে আমাদের লাস্ট লাইনটা হবে এই গুণফলের আকারে এতটুকু প্রত্যেকটা অঙ্ক 1 নম্বরের যতগুলো অঙ্ক আছে সবগুলি ঠিক এরকমই 2 নম্বরের প্রশ্নটা দেওয়া আছে লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং যাচাই করো যে লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল অর্থাৎ আমাদের যে দুইটা সংখ্যা দেওয়া হবে সেই দুইটা সংখ্যার প্রথমে লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে তারপরে যাচাই করতে হবে যে লসাগু এবং গসাগু বের হবে সেই দুটার গুণফল আর যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যার গুণফল সমান কিনা তা আমাদের যাচাই করতে হবে তাহলে 2 এর 1 নম্বরে দেওয়া আছে 26 এবং 91 তাহলে দুইটা সংখ্যা একসাথে আমরা লসাগু আর গসাগু নির্ণয় করব তাহলে 26 91 কে উৎপাদকের বিশ্লেষণের মতোই দেখতে হবে কোন সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করা যায় তাহলে এখানে 13 দিয়ে উভয়কে ভাগ করা যাবে এখানে দুবার যাবে আর এখানে সাতবার এখন এমন কোন সংখ্যা নেই যে দুই কেও ভাগ যাবে সাত কেও ভাগ যাবে এক ছাড়া এক দিয়ে তো যে কোনো সংখ্যাকেই ভাগ যায় তাহলে আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণটা এতটুকুই তারপর লিখব লসাগু ইজ ইকুয়াল টু বাইরে যেগুলি থাকবে অর্থাৎ 13 টু 7 এই তিনটা সংখ্যা গুণ করব 13 ইনটু 2 ইনটু 7 ইজ ইকুয়াল টু 182 আর গসাগু বসাগু হবে যে কমন সংখ্যাটা দিয়ে উভয়কেই ভাগ করা হয়েছে অর্থাৎ আমাদের এখানে 13 হবে গসাগু তাহলে আমরা লসাগু বের করে নিলাম গসাগু বের করে নিলাম এখন বাকি রইল যাচাই তাহলে যাচাই দিয়ে লিখব লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু 182 ইনটু 13 ইজ ইকুয়াল টু 2366 আর সংখ্যা দুইটার গুণফল সংখ্যা দুটি গুণফল ইজ ইকুয়াল টু দুটা সংখ্যা হচ্ছে 2691 26 ইনটু 91 তাহলে এটা আসবে তোমরা গুণ করে চেক করে নেবে 2366 তাহলে আমাদের এটাও সমান এসেছে এটাও সমান এসেছে এই দুটো সমান তাহলে সুতরাং দিয়ে লিখব লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল তাহলে আমাদের 1 নম্বর রোমান 1 এর লসাগু বের করে নিলাম গসাগু বের করে নিলাম যাচাইটাও আমাদের কমপ্লিট এই 2 নম্বরের অঙ্কগুলি এতটুকুই যাচাইয়ের ক্ষেত্রে প্রথমে লসাগু গসাগু বের করে নিতে হবে তারপরে লসাগু ইনটু গসাগু করে এটা আর সংখ্যা দুটির গুণফল এটা দুইটা যদি সমান হয় তাহলে লিখব সুতরাং লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল এতটুকুই 2 নম্বরের প্রত্যেকটা অঙ্ক এরকমই হবে 3 নম্বরের যে প্রশ্নটা সেটা 2 নম্বরের মতোই কিছুটা সেখানে 2 নম্বরে ছিল দুইটা সংখ্যার লসাগু গসাগু নির্ণয় করে যাচাই করো আর এখানে কোনো যাচাই করো থাকবে না এখানে শুধু তিনটা সংখ্যা দেওয়া থাকবে তিনটা সংখ্যার লসাগু আর গসাগু বের করব আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে অর্থাৎ 2 নম্বরে দুইটা একসাথে লসাগু গসাগু বের করেছি কিন্তু এক্ষেত্রে
তিনটা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে লসাগু গোসাগু নির্ণয় করব। তাহলে 3 এর 1 নাম্বারটা হচ্ছে রোমান 1 আছে 12 15 এবং 21 তাহলে 12 হবে 2 2 3 আর এখানে 15 হবে 3 5 21 হবে 3 7 তাহলে 12 is equal to 2 into 2 into 3 is equal to 2 square into 3 15 এর ক্ষেত্রে হবে 3 into 15 এখানে কোনো দুইটা সংখ্যা একটা সংখ্যা দুইবার আসেনি তাহলে আমাদের এখানে কোনো স্কয়ার দরকার নেই তাহলে এখানে 21 is equal to 3 into 7 তাহলে সুতরাং লসাগু is equal to এখানে 2 স্কয়ার আর নেই তাহলে একবারই হবে 2 স্কয়ার ইনটু 3 আছে তিনবার 12 তেও আছে 15 তেও আছে 21 এও আছে তাহলে এখানে 3 তিনবার আছে একবার লিখলি হবে আর এখানে সরি এখানে 5 হবে আর এখানে 21 এ 7 আছে একটা এর আগে 15 এরটা লিখতে হবে আমি ভুলে গেছি তাহলে 15 এর 5 আছে একবার এখন সবগুলোকে গুণ করে নিব কত আসে 4 টু 0 আই থিংক এরকমই আসবে 4 টু 0 আর গোসাগু ইজ ইকুয়াল টু যেটা কমন আছে এখানে 3 কমন আছে তিনটাতেই 12 তে আছে 15 তে 21 এও আছে তাহলে এখানে গোসাগু হবে 3 এটাই অ্যানসার আমি এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে একটা একটা অঙ্ক করে দিয়েছি বাকিগুলো তোমাদের জন্য ছেড়ে দিয়েছি তোমরা বাড়িতে চেষ্টা করবে যদি পারো তাহলে ভালো আর যদি না পারো তাহলে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব বাকিগুলো করে দেওয়ার জন্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য